এসেছিলেন চিকিৎসা করে সুস্থ হতে কিন্তু ফিরতে হয়েছে আরো অসুস্থ হয়ে তাই ক্ষতিপূরণের দাবিতে বহরমপুরের রায়চৌধুরী নার্সিং হোমের বিরুদ্ধে জেলা শাসককে ডেপুটেশন জমা দিলেন রোগী ও রোগীর আত্মীয়রা বৃহস্পতিবার একাধিক রোগী বহরমপুর প্রশাসনিক ভবনে গিয়ে জেলা শাসককে ডেপুটেশন জমা দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 7477-9956 গত 6-7 মাস আগে বহরমপুরের ম্যাটারনিটি অ্যান্ড নার্সিং হোম অর্থাৎ রায়চৌধুরী নার্সিং হোমে যেসব রোগীদের অস্ত্রোপচার হয়েছিল তাদের বেশিরভাগ রোগীরই ইনফেকশন ধরা পড়েছে বলে অভিযোগ এমনই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং যে সমস্ত চিকিৎসকের অধীনে তারা চিকিৎসাধীন ছিলেন তারাও কোনো সহযোগিতা করছেন না বলে অভিযোগ এমনকি ভুল চিকিৎসা করে সমস্ত রোগীদের টিবির ওষুধ দেওয়া হয়েছে বলেও অভিযোগ আমরা গত যে নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের বহরমপুরের রায়চৌধুরী নার্সিং হোমে অপারেশন হয়েছিল প্রায় 200-300টা পেশেন্ট তা সেই নার্সিং হোমে থেকে আমাদের একটা রোগ ধরা পড়েছে যে ইনফেকশন হয়েছে আমরা রীতিমতো অপারেশন করি ভালো হই সুস্থ হই বাড়ি যাওয়ার পরে সেখানে 7-8 দিন পরে আবার যখন ড্রেসিং করছে সেই ড্রেসিং করার পর সেই জায়গা থেকে রস বের হয়েছে পাতলা পানির রস সেই রসটা বের হওয়ার পর আমরা যখন ডাক্তারের কাছে এলাম চিকিৎসা করার জন্য তা ডাক্তারবাবু বললেন যে এখানে ঠিক হয়ে যাবে ড্রেসিং করতে হবে ঠিক হয়ে যাবে আমরা প্রত্যেক দিন দিনে দুবার করে ড্রেসিং করেছি তাও কিন্তু কোনো সুরাহা হয়নি যেখানে এসেছিলাম আমরা রায়চৌধুরী নার্সিংহোমের বিরুদ্ধে আমাদের কথা বলার জন্য তা উনি আমার ডিএম স্যারের সঙ্গে কথা হয়েছে সিএম স্যারের সঙ্গে কথা হয়েছে প্লাস থানাতেও গিয়েছিলাম আমরা তখন তা ওনারা সবাই আশ্বাস দিয়েছিলেন যে আমরা সমস্ত পেশেন্টকে ডাকবো মেডিকেলের বোর্ডের একটা দায়িত্ব নিয়ে আমরা ডাকবো তা ওনারা এখনো মানে ডাকেননি আমাদেরকে আমরা চাইছি যে রায়চৌধুরী নার্সিংহোমের বিরুদ্ধে একটা মানে আমরা এই করতে চাচ্ছি যে উনি যে আমাদের এই ক্ষতিপূরণটা হয়েছে সেই ক্ষতিপূরণটা যাদের উনি দিতে চায় যে 3-4 লাখ টাকা করে যে এটা ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণটা এখন কে দিবে একটা পেশেন্ট মারা যাচ্ছে সেই পেশেন্টের দায়িত্বটা কার আমরা চাইছি যে এর সুরাহা হোক রোগীদের অভিযোগের ভিত্তিতে জেলা স্বাস্থ্য দপ্তর অনির্দিষ্টকালের জন্য ওই নার্সিংহোম সিল করে দিয়েছে কিন্তু অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা করার জন্য রোগীদের লক্ষাধিক টাকা খরচ করতে হয়েছে বলে দাবি তাই ক্ষতিপূরণের দাবিতে বহরমপুরের রায়চৌধুরী নার্সিংহোমের বিরুদ্ধে জেলা শাসককে ডেপুটেশন জমা দিলেন রোগী ও রোগীর আত্মীয়রা বৃহস্পতিবার একাধিক রোগী বহরমপুর প্রশাসনিক ভবনে গিয়ে জেলা শাসককে লিখিত ডেপুটেশন জমা দেন তাদের দাবি জেলা প্রশাসনের তৎপরতায় প্রতিটি রোগীদের ক্ষতিপূরণ দিতে হবে নার্সিংহোম কর্তৃপক্ষকে না পেশেন্ট একজনও ভালো নেই আমরা সিএম অফিস স্যারদের সঙ্গে দেখা করেছিলাম এবং ডেপুটেশন দিয়েছিলাম তার আগেও আমাদের একদল দিয়েছিল উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেডিকেল টিম গঠিত হবে এবং তোমাদের প্রতি বৃহস্পতিবার 10 জন করে ডাকা হবে কিন্তু উনি তেমন কাউকে ডাকছেন না আমাদের তো ডাকই পাইনি আজ পর্যন্ত আমরা চাইছি যে আমাদের পেশেন্টগুলো তো অনেক টাকা খরচা করে ফেলেছে মোটামুটি কারোর 4 লাখ 5 লাখ 7 লাখ কারোর সেকেন্ডারি অপারেশন হয়েছে কারোর তৃতীয়বার অপারেশন হয়েছে স্যার রায়চৌধুরী স্যার বলেছিলেন যে তোমরা বাবা তোমরা যে যেখানে পারো খরচা করো মানে টাকা পয়সা খরচা করে ঠিক হয়ে আসো আমি তোমাদের লিখিত দিচ্ছি যে যা খরচ হবে আমরা দিয়ে দেবো কিন্তু উনি তো নার্সিংহোম সিল করে দিয়ে চলে গেছেন আমরা ডিএমের কাছে ডেপুটেশন দিলাম এরপর আমরা সিএম স্যারের কাছে জানতে চাইবো যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমাদের প্রত্যেককেই ডাকা হবে কিন্তু উনি সেই প্রতিশ্রুতি কেন পালন করছেন না উনি প্রতিশ্রুতি থেকে কেন প্রশ্নে পরিণত করলেন আমরা জানতে চাইবো আমরা থানায় যাবো এরপরে থানাতেও আমরা লিখিত দিয়েছিলাম ইনিশিয়েটিভ অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ চন্দ্রদীপ পাবলিক স্কুল আন্ডার দ্য গাইডেন্স অফ গীতারাম এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন সিবিএসই বোর্ডের তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি ইংরেজি মাধ্যম স্কুল প্লে স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব বর্তমান পরিস্থিতির সাপেক্ষে অনলাইন ক্লাস ই লার্নিং যাতায়াতের সুব্যবস্থা রয়েছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলই ইংরেজিতে শিক্ষাদানের প্রতি বিশেষ গুরুত্ব দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা অনলাইনে নিয়মিত মূল্যায়ন শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে অভিভাবকদের নিয়মিত ওয়াকি বহাল করা হয়
ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা। আপনাদের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7547909200।